হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদেরকে আরেকটি নিউ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওর ভিতরে আমি আলোচনা করব আলিবাবা এবং আলি এক্সপ্রেস নিয়ে। আলি এক্সপ্রেস আর আলিবাবা এই দুটাই খুবই বড় কোম্পানি, দুটো একজনেরই কোম্পানি। আলিবাবা থেকে আপনারা হোলসেলে সামান কিনেন, আলি এক্সপ্রেস থেকে আপনারা এক পিস দুই পিস করে সামান কিনেন। আলিবাবা থেকে আপনারা চাইলে এক পিস সামান কিনতে পারবেন, ওইটা সেলার কন্ডিশন হিসাবে। তো এখানে কেনার আগে যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, প্রথমত আলিবাবা আর আলি এক্সপ্রেসের ভিতরে 40% চিটার বাটপার বৈশা রয়েছে, যারা আপনাদের টাকা মাইরা খাওয়ার জন্যই বৈশা রয়েছে। এরকম চিটার বাটপার আছে, আমি অনেকবার সামান প্রসেস করছি, চিটারও দেখছি বাটপার দেখছি, সব কিছুই আমি এখানে আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো। কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি একটা ক্যামেরা অর্ডার করছিলাম, আকাশু বার্ব 7LE। ওই ক্যামেরাটা যখন আমি অর্ডার করছি, তারা ক্যামেরাটা দেয় নাই, ক্যামেরার কিছু কিছু জিনিসপত্র দিয়ে বক্সটা পাঠাই দিছে। তখন আমি আবার যখন কমপ্লেন করি, তারা আমাকে $20 রিফান্ড করছে। আমি প্রায় পেমেন্ট করছিলাম ৮০০ রিয়ালের মতো। তো আপনারা এইগুলো আপনারা অবশ্যই এই বিষয়গুলো দেখবেন যখন আলি এক্সপ্রেস থেকে সামান প্রসেস করেন, সেলারটা কতদিন ধরে বিজনেস করতেছে ওই জিনিসগুলো দেখবেন। তারপরে যারা আলিবাবা থেকে হোলসেলে সামানকে প্রসেস করতে চান, যারা মূলত আমরা যারা অ্যামাজন সেলার অ্যাকাউন্টে যারা বিজনেস করি, যেহেতু আমিও একজন অ্যামাজন সেলার, তো আমি অনেক সময় আলিবাবা থেকে হোলসেলে সামান প্রসেস করি, অনেক কোয়ান্টিটিতে প্রসেস করি। আমি প্রথমে যে মিস্টেকগুলো করছিলাম, প্রথমে যখন আমি ফার্স্ট টাইম যখন অর্ডার করি, তখন 20 পিস হেডফোন অর্ডার করছিলাম, যেটা কাস্টম আটক করে দিছে। তো কাস্টম আপনাকে শুধু আপনার পার্সোনালি যতটুকু ইউজ করতে পারবেন, এতটুকুই কাস্টম ক্লিয়ারেন্স ছাড়া আপনাকে ছেড়ে দিবে। যখন আপনি কোয়ান্টিটি বেশি অর্ডার করবেন, তখন এটা আপনাকে কাস্টম ছাড়বে না। তার জন্য আপনার কী করতে হবে, কোনো এজেন্সির মাধ্যমে আপনি সামান টানাইতে পারবেন। যেমন রিয়াদের ভিতরে অনেক এজেন্সি পেয়ে যাবেন যারা এই ধরনের, তাদের বিজনেসই এটা। তো আপনার ওই এজেন্সির মাধ্যমে আপনি বেশি কোয়ান্টিটির সামান অর্ডার করতে পারবেন। তারপরে হচ্ছে কোয়ান্টিটির হিসাব আছে, তারপর আছে আপনার শিপমেন্ট ভ্যালুর হিসাব আছে। এখন আপনার যদি শিপমেন্ট ভ্যালুটা বেশি হয়ে যায়, তখন কাস্টম আটক করবে। আর আরেকটা যে বিষয়টা বলতে চাই, যারাই মূলত বিগ বাজেটের কোনো সামান প্রসেস করতে চান আলি এক্সপ্রেস থেকে, প্রসেস করবেন না। প্রথমত আলি এক্সপ্রেসের ভিতরে প্রচুর আপনাকে ডুপ্লিকেট জিনিস থাকবে, তারপরে হচ্ছে আপনার থাকবে আপনার অনেক চিটার বাটপার থাকবে। তারপরে হচ্ছে আপনি যদি মোবাইল ফোন অর্ডার করেন বা বড়ো একটা অ্যামাউন্টের জিনিস যদি অর্ডার করেন, ওই সামানটা যখন আপনি না পাইবেন বা আপনার সাথে একটা চিটিং হবে, তখন আপনার খুবই খারাপ লাগবে। যেরকম আমি যে ক্যামেরাটা অর্ডার করেছিলাম, এটার মধ্যে হয়েছিল। আগেও আমি অনেক সামান অর্ডার করেছিলাম, তাতে অনেকে আসে আবার আপনার টাকাটা রিফান্ড করে দেয়। রিফান্ড করার সময় আপনার কোনো বেনিফিট আসে না ওই রিফান্ডের থেকে, কারণ রিফান্ড আপনি যখন ধরেন আপনি $50 সামান অর্ডার করছেন, $50 থেকে তারা $20-30 আপনাকে $20 রিফান্ড করে দেবে। আর এইটা সেটা শিপমেন্ট ভ্যালু, শিপমেন্ট চার্জ এইগুলো কাইটে কেটে রেখে আপনার কোনো বেনিফিট আসে না। আমি অনেকবারই টাকা তারা আমাকে রিফান্ড করছে, আমি অনেকবার অর্ডার করছি, শুধু একবার দুইবার না, যেহেতু আমি অ্যামাজনের ভিতরে আমার নির্দিষ্ট প্রোডাক্ট সেল করি, তো এই কারণে আমার চায়না থেকে সামান আনতে হয়। প্রথম প্রথম আমি এগুলো করতাম, এখন তো আমি এজেন্সির মাধ্যমে সামান নিয়ে আসি, কোনো সমস্যা হয় না। আর আপনারা অবশ্যই এই জিনিসগুলো আপনারা দেখবেন, বুঝবেন এবং তারপরে প্রসেস করবেন। যখন আপনি বড় অ্যামাউন্টের অনেক সামান আপনি প্রথমবার অর্ডার করে দিবেন, যেরকমটা আমি প্রথমবার করছিলাম, অনেক টাকা আমার লস হয়েছে। তো আপনাদের এই ধরনের সমস্যা যাতে আপনারা না পড়েন, এই কারণে আসলে এই ভিডিওটা তৈরি করা।